আজ আমি আমাদের পুকুরে মাছ ধরতে চলে এসেছি, কিন্তু পুকুরে মাছটা জালে দিয়ে ধরবো না, ধরবো হাতে করে। আমি আসলে পুকুরে মাছ ধরতে আসি, এসেছিলাম গুগলি ধরতে, কিন্তু কোথাও কোনো গুগলি পাইনি, একটা মাছ পেয়েছি। জ্যান্ত মাছ, সেটাই নিয়ে গিয়ে রান্না করবো। আর বলি, পুকুরটা হচ্ছে আমাদের নিজেদের, এখানে অনেক মাছ চাষ করেছে, ভালো করে দেখুন, দেখলে বুঝতে পারবেন এই ভিডিওতে। মাছ পুকুরে জলটা অনেকটা কমে গেছে, ওই জন্য মাছগুলো সব চারিদিকে লাফালাফি করছে, অনেক মাছ ধরে নিয়েও চলে গেছে। ওই জন্য পরশু থেকে পুকুরটা মারবে, সেই ভিডিও আমি দেবো, সেখানেও মাছ ধরবো। তো আজ আমি দেখলাম যে বাড়িতে মাছ ডিম কিছুই নেই, তো পুকুর থেকে দেখি কিছু পাইনি কি, বাড়িতে কেউ নেই, আমি নিজেই নেমে পড়বো ঝুড়ি নিয়ে। আর আমরা গ্রামের মেয়েরা মোটামুটি সবই পারি, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সাজতেও পারি, বেড়াতে যেতেও পারি, ঘুরতেও পারি, আবার প্রয়োজন পড়লে পুকুরেও নামতে পারি, আমাদের এত ভয় লাগে না। তাই একটা ঝুড়ি নিয়ে চলে এসেছি, পুকুরে নামবো। পুকুরে ওই যে এই এত বড় পুকুরটা দেখছেন, মাছ বাগান দেখছেন, এগুলো সব আমার নিজেদের, আমাদের নিজেদেরই। দাঁড়ান, নামবার আগে একটু ভালো করে পোস্ট দিয়ে দিই। আর এই গাছগুলো সব আমাদের। আর গ্রামের এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর তার সঙ্গে লাইক দিয়ে রাখতে হবে, তাহলে আমার গ্রামের আমাদের অনেক রকম ভিডিও আমার ইউটিউবে দেওয়া থাকবে, পেয়ে যাবেন। এবার নামছি আস্তে আস্তে, অনেক কাঁটা দেওয়া আছে আর কি, দেওয়া আছে জানেন তো, এই পুকুরের জলের মধ্যে দেওয়া থেকে, মাছের ডগা কঞ্চি কেটে দেওয়া থাকে, কারণ হচ্ছে আমাদের বাড়ি থেকে একটু দূরে, অনেকজন মাছ ধরে নিয়ে চলে যায়, সবসময় তো পুকুর পাড়ে বসে থাকা যায় না, ওই জন্য ওগুলো দেওয়া থাকে, কেউ জাল ফেললেও মাছ কিন্তু ধরতে পারবে না চট করে। পুকুরে জলটা অনেকটা কমে এসেছে, আর গরমটাও পড়েছে, ওই জন্য পরশু থেকে পুকুরে জলটা মেরে দেবে আর মাছও ধরবে, সেই ভিডিও আমি কিন্তু আগামী ভিডিওতে দিয়ে দেবো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তার জন্য। আর কাঁটাগুলো সব আমি সরিয়ে দিলাম, এবার নেমে পড়েছি, দেখি কি পাই। পেয়েছি একটা গুগলি। আর মাছ ভর্তি, মাছ বরাবর পুকুরে মাছ বরাবর জলটা কিন্তু অনেকটাই আছে, এটা যেমন দেখছেন যে জল কম আছে বা চটান জায়গায়, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। এখানে একটা মাছ ছিল, আমার হাতের পাশ দিয়ে চলে গেল, ওই জন্য আমি ওটা তালবাগড়াটা তুলে ফেলে দিচ্ছি পাশ দিয়ে। এবার আমি এ মাথা থেকে একদম পুকুরের ওই মাথায় চলে যাব, দেখতে থাকুন ভিডিওটা। আর কত বড় বাগান, ওই আশেপাশে সবই আমাদের জায়গা, পুকুরটাও আমাদের নিজেদের, এখানে অনেক মাছ ছাড়া আছে। আর মাঝে মাঝে ভোরবেলা মাছ ধরে বিক্রি করে দিয়ে আসে, আড়তে দিয়ে আসতে হয় এত মাছ, তো ওই জন্য মানে দিনের বেলায় করলে হবে না, খুব ভোর ভোর তিনটের সময় উঠে জেলোটা এসে মাছ ধরে আড়তে দিয়ে আসে, তাহলে পাইকারি দরে বিক্রি হয়। এবার আমি দেখছি যে কিছু গুগলি টুগলি পাওয়া যায় নাকি, অনেকটা জল চলে গেছে কিন্তু একদম গলা অব্দি জল ওখানে। আর আমাদের গ্রামের মেয়েদের একটু ভয়টা কম, আমাদের ভয়টা অত লাগে না, আমাদের প্রয়োজনে সবই করতে হয়। গ্রামের ভিডিও তো মানে গ্রাম টাউনের মানুষরা হয়তো জানে না, গ্রামের মানুষরা এইভাবেই থাকে, এইভাবেই বসবাস করে, প্রয়োজনে সব কিছুই করতে পারি আমরা, মাঠও যেতে হয়, পুকুরেও নামতে হয়। এবার আমি এই মাথা থেকে ওই দিকে একদম যেদিকে ওই বাঁশের বড় বড় কঞ্চিগুলো রয়েছে ওই দিকে চলে যাব, কত বড় বাঁশ বাগান দেখছেন একবার। এবার এই দিক দিয়ে আসবো, ওই মাথা থেকে চলে এসেছি, এবার এইদিকে আসছি, এদিকে এসে কিন্তু আমি একটা মাছ পাবো, কিছু না পেলে একটা মাছ নিয়ে আমি বাড়ি যাব, শুধু হাতে যাব না। আমার চ্যানেলে নতুন নতুন, ওই যে দেখুন ভিডিও, একটা মাছ পেয়ে গেছি, জ্যান্ত মাছ। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে, রান্নার ভিডিও পেতে হলে, এরকম ভিডিও গ্রামীণ ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে নেবেন। এবার উঠে আসছে, আর এদিকে উঠে আসার রাস্তাটা নেই, তবুও আমি চলে এসেছি, যখন এদিকে আসবো কত জঙ্গল দেখছেন, তো একটু ভয় লাগছে যদি সাপ টাপ থাকে এখানে, আবার এই বনের ভিতর বড় বড় চন্দ্রপুরা সাপ থাকে, আমি একটু দেখে দেখে আসছি কত জঙ্গলের ভিতর দিই, দেখাই একটা কত বড় মাছ পেয়েছি। আর বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটার জন্য সাবস্ক্রাইব করে নিও, তাহলে এর পরবর্তী ভিডিও পেয়ে যাবে। আমরা গ্রামের মেয়েরা কী করি না করি সব কিছু দেখতে হবে। মাছটা কিন্তু এখন একটু একটু নড়ছে, অনেকক্ষণ হয়ে গেছে, তা একটু মানে বেঁচে আছে, একটু একটু খাবি খাচ্ছে, এটাকেই নিয়ে গিয়ে আমি বাড়িতে রান্না করব। আজ আর কিছু পাইনি, আমি ভেবেছিলাম হয়তো দুটো গুগলি টুগলি পাবো, কিন্তু না, আর কিছু নেই। এবার আমার মাছটা নিয়ে আমি বাড়ি যাবো, অনেকক্ষণ দেরি হয়ে গেছে, এবার তো গিয়ে রান্না করতে হবে। আজকে ভিডিওটা এইখানেই শেষ করছি, আগামী দেখা হবে পরবর্তী ভিডিওটা, আর পরবর্তী ভিডিও এই পুকুরেই মাছ ধরার ভিডিও আমি দেবো।